কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৬ বস্তা টাকা। শনিবার সকাল ৮টার দিকে মসজিদের ৮টি দানবাক্স খুলে এসব টাকা পাওয়া যায়। নগদ টাকা ছাড়াও দানবাক্স থেকে বিভিন্ন বিদেশি মুদ্রা সহ দান হিসেবে সোনা রূপার গহনা পাওয়া গেছে। সকাল থেকে এসব টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা গণনা শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। ধারণা করা হচ্ছে এবার দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ ৪ কোটি ছাড়িয়ে যাবে। সাধারণত ৩ মাস পরপর এই মসজিদের দানবাক্স খোলা হয়, কিন্তু মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে তা কিছুটা বিলম্বে খোলা হচ্ছে। এবার ৩ মাস ২০ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হলো। এর আগে সবশেষ ১২ মার্চ দানবাক্স খোলা হয়েছিল, সে সময় পাওয়া গিয়েছিল সর্বোচ্চ ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা। শনিবার সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয় মসজিদের ৮টি দানবাক্স। দানবাক্সগুলো থেকে টাকা বের করে প্রথমে তা বস্তায় রাখা হয়, এরপর শুরু হয় গণনার কাজ। রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন এই টাকা গণনায়। তাদের সহযোগিতা করছেন এই মসজিদের অধীনে মাদ্রাসার শতাধিক ছাত্র ও শিক্ষক। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে টাকা গণনার কাজ তদারকি দায়িত্বে আছেন জেলা প্রশাসনের ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। টাকা গণনার কাজ নিজ চোখে দেখতে শহরের বিভিন্ন শ্রেণীর মানুষ মসজিদে ছুটে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ এসে পাগলা মসজিদে নগদ টাকা পয়সা ছাড়াও সোনা রূপার গহনা দান করেন। এছাড়া গবাদি পশু, হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করা হয় মসজিদটিতে। তাদের বিশ্বাস, খাস নিয়তে এই মসজিদে দান করলে পূর্ণ হয় মনের আশা। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০% ভূমির উপর এই মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এই মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্যও। মসজিদটিকে কেন্দ্র করে এখানে প্রতিষ্ঠিত হয়েছে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স, সম্প্রসারিত হয়েছে মূল মসজিদ ভবন। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এই মসজিদের আয় দিয়ে নির্মাণ করা হয়েছে কমপ্লেক্সের বিশাল ভবন। এই মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতেও অর্থ সাহায্য করা হয়। মির্জা রকিবুল হাসান রুমন, নিউজ ডেস্ক, বায়ানো টিভি। Thank you.